हेलो फ्रेंड्स, कन्फ्यूज पैरेंटिंग एक नतून पर्वे अपन स्वागत जानाई। आजकल वीडियोते कथा बोलबो शून्य थेके तीन मास एज ग्रुपेर नवजात शिशुर त्वकेर जत्न आमरा किभाबे निते पारी। एई समय बाच्चादेर त्वक भीषण सेंसिटिव थाके, भीषण डेलिकेट थाके, एई जोन्नो एई समय बाच्चादेर त्वकेर जत्नेर प्रति विशेष नजर देवा प्रयोजन। एछाड़ाओ एई बयसे बाच्चादेर त्वके आमरा खूब बेशि कस्मेटिक्स प्रोडक्ट व्यवहार करते पारबो ना, এই জন্য তাদের যত্নটা একটু অন্যরকম নিতে হবে। তো সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে ডিটেইল কথা বলবো। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো, যারা প্রথমবার আমার এই চ্যানেলটিকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবেন আপনাদের প্রয়োজনীয় সমস্ত ভিডিও আছে। এছাড়াও আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে করবেন, সেই রিলেটেড ভিডিও অবশ্যই আমি তৈরি করব। শূন্য থেকে তিন মাস এই বয়সের বাচ্চাদের স্কিন কেয়ারের ক্ষেত্রে আমাদের বিশেষ করে যে বিষয়গুলোর ওপর নজর রাখতে হবে সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। তার কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, বাচ্চাকে আপনি যে বিছানায় রাখছেন সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। নিয়মিত তার কাপড় ক্লিন করতে হবে এবং রোদে শুকিয়ে ইস্ত্রি করে বাচ্চার জন্য সেটা ব্যবহার করতে হবে। এই কাজটি যদি আপনি প্রতিদিন প্রপার ওয়েতে করেন তাহলে কিন্তু ওর স্কিন কেয়ারের অর্ধেক কাজ আপনার হয়ে গেল। বাচ্চাকে যখন নতুন কাপড় পরাবেন সেটা ধুয়ে পরাতে হবে, এবং বাচ্চাদের কাপড় ধোয়ার জন্য অবশ্যই একটা হার্বাল ন্যাচারাল প্রোডাক্ট ব্যবহার করুন। অনেকেই এরকম করে থাকেন যে যেটা আমরা বড়দের কাপড় ধোয়ার জন্য ব্যবহার করছি বাচ্চাদের কাপড়ের জন্য সেটাই ব্যবহার করছি। অ্যাকচুয়ালি বড়দের যে ডিটারজেন্ট থাকে এগুলো অনেক বেশি ক্ষারযুক্ত থাকে এবং এগুলো ন্যাচারাল থাকে না, অনেক সময় ফ্রেগনেন্স থেকে বা ঠিকভাবে বাচ্চার কাপড় যদি ক্লিন না হয় তাহলে যদি তার মধ্যে সাবান লেগে থাকে তার থেকে বাচ্চার স্কিনের র্যাশেস অ্যালার্জিও হয়ে থাকে। এই জন্য বাচ্চার কাপড় সবসময় বাচ্চাদের ডিটারজেন্ট দিয়েই ধোয়া ভালো। তো নেক্সট যে বিষয়টা হচ্ছে বাচ্চাদের ত্বকে যে স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করবেন, শূন্য থেকে তিন মাস এই সময় বাচ্চাদের খুব বেশি প্রোডাক্টের প্রয়োজন পড়ে না, জাস্ট একটা ভালো ব্র্যান্ডের ময়শ্চারাইজার এনাফ। এবং ময়শ্চারাইজারটাও যেন ন্যাচারাল এবং হার্বাল হয়, টক্সিন ফ্রি হয় সেটাও খেয়াল রাখবেন। বাচ্চাকে যদি প্রতিদিন স্নান নাও করান তাকে স্পঞ্জ করিয়ে নিয়ে তার গায়ে একটা ভালো ক্রিম বা ময়শ্চারাইজিং লোশন লাগিয়ে দেবেন। বাচ্চার ত্বকে কোনো প্রোডাক্ট প্রথম অ্যাপ্লাই করার আগে একটা পিচ টেস্ট অবশ্যই জরুরি। পিচ টেস্ট করা খুব সহজ, সামান্য একটু ক্রিম নিয়ে হাতের এই জায়গায় অথবা কানের সাইডে লাগিয়ে রাখতে পারেন 24 ঘন্টার জন্য, বা রাতের দিকেও লাগিয়ে রাখতে পারেন সামান্য একটু পরিমাণে। পরদিন সকালে যদি দেখেন এখানে কোনো র্যাশেস, দানা বা লাল হয়নি, তার মানে স্কিন প্রোডাক্টটা বাচ্চার গায়ে স্যুট করেছে, তো সেই প্রোডাক্টটাও আপনি কন্টিনিউ করতে পারেন। এছাড়াও রিভিউ দেখেও প্রোডাক্ট কিনতে পারেন যখন বাচ্চার প্রোডাক্ট আপনারা কিনতে যাবেন, অথবা আপনার যিনি পিডিয়াট্রিশিয়ান তার পরামর্শ নিয়েও বাচ্চার জন্য স্কিন কেয়ার প্রোডাক্ট কিনতে পারেন। তো স্কিন কেয়ার প্রোডাক্টের মধ্যে যেটা রাখতে পারেন সেটা হচ্ছে কি, ডাস্টিং পাউডার, একটা বডি লোশন, একটা মাসাজ অয়েল এবং একটা ডায়পার র্যাশেস ক্রিম। মাসাজ অয়েল স্নানের আগেই কিন্তু মাসাজ করা জরুরি, কারণ স্নানের আগে যদি আপনি বাচ্চার গা খুব ভালো করে মাসাজ করে যান তাহলে স্কিন ময়শ্চার থাকবে এবং বাচ্চার শরীর স্টিমুলেট থাকবে এবং রক্ত সঞ্চালন ভালো হবে। বডি মাসাজ 2 মাস বয়সের পর থেকে স্টার্ট করতে পারেন বা 1.5 মাস বয়সের পর থেকে, তবে বডি মাসাজ হালকা হাতে করাই ভালো, বডি মাসাজ যেন খুব আরামদায়ক হয় সেদিকে নজর রাখবেন। যখন বডি মাসাজ দেবেন সেটা যেন একটা নির্দিষ্ট টাইমে হয় এবং দিনে 2 বার দেওয়া যেতে পারে। একটা সঠিক বডি মাসাজ বাচ্চার ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে, স্টিমুলেট করতে সাহায্য করে, বাচ্চার সারা দেহে রক্ত সঞ্চালন হতে সাহায্য করবে এবং বাচ্চার ঘুমও ভালো আসে। বাচ্চা যদি প্রপার ঘুমায়, বাচ্চার যদি ঘুম ভালো আসে তাহলে তার বৃদ্ধি বিকাশও ভালো হবে এবং সে অনেক বেশি দেখতেও হেলদি লাগবে, সুন্দর লাগবে। তো নেক্সট প্রোডাক্টটি বাচ্চার জন্য হবে ডায়পার র্যাশেস ক্রিম। যদি বাচ্চাকে ডায়পারের মধ্যে রাখেন তার আগে অবশ্যই ডায়পার র্যাশেস ক্রিম ব্যবহার করবেন, এবং র্যাশেস ক্রিমের মধ্যে যেন জিঙ্ক অক্সাইড একটা উপাদান থাকে সেটা দেখে নেবেন। ডায়পার র্যাশেস ক্রিম বাচ্চার ডায়পার এরিয়াতে একটা প্রলেপ সৃষ্টি করে, এর জন্য কি হয় বাচ্চা যখন পি করে তখন তার স্কিনটা আর্দ্র হয় না, ড্রাই থাকে, আর এই ক্রিমটি ব্যবহার করলে বাচ্চার ডায়পার র্যাশ হওয়ার চান্সেস কম থাকে। নেক্সট আরেকটি প্রোডাক্ট যেটা বাচ্চার জন্য ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে গিয়ে বেবি ওয়াইপস। বেবি ওয়াইপস খুবই জরুরি বাচ্চার হাত মুখ পা শরীর মুছে দেওয়ার জন্য। যদি আপনি বাচ্চাকে রেগুলার স্নান না করান, টাওয়েল দিয়ে বাচ্চাকে যদি স্পঞ্জ করেন অথবা বেবি ওয়াইপসেরও ব্যবহার করা যেতে পারে। বেবি ওয়াইপস জলের নিংড়ে সেটা দিয়েও কিন্তু বাচ্চার শরীর আপনি মুছে দিতে পারেন। বেবি ওয়াইপস বাচ্চাদের জন্য ভীষণই এসেনশিয়াল। আমি টিল ডেট আমার ছেলে মেয়ের জন্য বেবি ওয়াইপস ব্যবহার করি, হাত পা মুছার জন্য তো খুবই দরকার, বাইরে যখন ওদেরকে নিয়ে যাই তখন বেবি ওয়াইপস প্রয়োজন পড়ে। তো নবজাতকের জন্য স্কিন কেয়ারও একটা বেবি ওয়াইপস রাখতে পারেন তার ডেইলি রুটিনে, এবং বেবি ওয়াইপস ব্র্যান্ডটাও যেন ন্যাচারাল হয়, হার্বাল ব্র্যান্ডের হয়। বেম্বো বেসড ওয়াইপস বা কটন বেসড ওয়াইপসটাই কিন্তু বাচ্চাদের জন্য শ্রেয়, সেই ইনগ্রিডিয়েন্টস দেখেই কিনবেন যেখানে কোনো কেমিক্যাল নেই,
ওয়াইপসগুলোর ম্যাটেরিয়ালটা অনেক ন্যাচারাল, ইকো ফ্রেন্ডলি এবং বাচ্চার স্কিনকেও যেন সেই ম্যাটেরিয়ালটা স্যুট করে। পলিস্টার, প্লাস্টিক এই ধরনের ম্যাটেরিয়ালকে অ্যাভয়েড করাই শ্রেয়। এবার আসছে বাচ্চা স্কিন কেয়ারের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে গিয়ে খাবার। 0-3 মাস এই এজ গ্রুপের বাচ্চারা মায়ের বুকের দুধের ওপর নির্ভরশীল, তাই এই সময় বাচ্চাকে প্রপার ফিড করাবেন। যত বেশি বুকের দুধ বাচ্চা পাবে, যত বেশি বুকের দুধ বাচ্চা খাবে, ততই তার স্কিন ভালো থাকবে, তার গ্রোথ ভালো হবে এবং সে হেলদি থাকবে। তাই প্রপার ব্রেস্ট ফিড এই সময় বাচ্চাকে করাবেন, সেই জন্য মাকেও প্রপার খাবার খেতে হবে। এছাড়াও একদম সকালের দিকে বাচ্চার গায়ে রোদ লাগাতে পারেন, তবে একদম কড়া রোদে বা রোদের সরাসরি সংস্পর্শে বাচ্চাকে আনবেন না। বাচ্চাকে যখন রোদ লাগাবেন তার শরীর যেন ঢাকা থাকে, একদম উন্মুক্তভাবে বাচ্চাকে রোদে আনবেন না, সেটা থেকে আবার ত্বক কালো হয়ে যেতে পারে বা ত্বকে একটা ডার্ক স্পট চলে আসতে পারে। তো বেস্ট হচ্ছে বাচ্চার গায়ে কটনের কাপড় দিয়ে বাচ্চাকে একটু সকালের রোদে নিয়ে পায়চারি করতে পারেন। তো তার থেকে বাচ্চার ত্বকে ভিটামিন ডি উৎপন্ন হবে এবং সেটাও কিন্তু বাচ্চার স্কিনের জন্য ভালো। এছাড়াও বাচ্চা স্কিনের যত্নের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে বলবো, বাচ্চাকে যখন কুলে নেবেন নিজেও যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন। কারণ ঘেমে আসা শরীর বা বাইরে থেকে এসছেন, নোংরা কাপড় পরে যদি বাচ্চাকে কুলে নেন সেটা বাচ্চার স্কিনের জন্য ভালো হবে না, বিশেষ করে ঘাম থাকলে শরীরে। তো ফ্রেশ হয়ে পরিষ্কার জামা কাপড় পরেই বাচ্চাকে কুলে নিন। এছাড়াও কোনো চর্মরোগ যদি যেটা ছোঁয়াছুঁয়ে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বাচ্চাকে কুলে না নেওয়াই ভালো, বাচ্চা থেকে দূরে থাকুন। যদি আপনার স্কিন ডিজিজ বা আপনার স্কিনের প্রবলেম হয়ে থাকে তাহলে বাচ্চাকে কোলে নেওয়ার সময় একটা কাপড় জড়িয়ে নিন, যাতে আপনার স্কিনের সঙ্গে বাচ্চার যেন সরাসরি সংস্পর্শে না আসে। তো এইভাবে আমরা বাচ্চার ত্বকের যত্ন নিতে পারি। বাচ্চার ত্বকের যত্নের ক্ষেত্রে পাউডার আমি খুব একটা ব্যবহার করাটাকে পছন্দ করি না, কারণ বাচ্চার ত্বকে পাউডার লাগানো খুব একটা জরুরি রিচুয়াল না। শিশুর ত্বকে পাউডার ব্যবহার করলে কীভাবে করবেন না করবেন এটা নিয়ে আমার একটা আলাদা ভিডিও আছে, সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। আরেকটি কথা বলবো, অনেক সময় কি হয় বাচ্চাদেরকে মশা কামড়ে দেয় অথবা কোনো ইনসেক্ট বাইট করে, যেমন বিছানার উপর থাকলেও কিন্তু অনেক সময় পিঁপড়ে বা মশা বাচ্চাকে কামড় দিল। সো এই বাইটগুলোর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা চাইলে স্কিন কেয়ারের ক্ষেত্রে একটা বাম রাখতে পারেন, হার্বাল বাম, যেটা পোকা কামড় হোক বা মশার কামড় হোক তার উপরে লাগানো যেতে পারে। তো এগুলো কিন্তু অনেক সেফ থাকে এবং দেখবেন এই সমস্ত বাম বা এই সমস্ত ওষুধগুলো লাগালে বাচ্চার ত্বক থেকে র্যাশেস বলুন বা পোকা কামড়ই বলুন বা মশার কামড়ই বলুন খুব তাড়াতাড়ি মিলিয়ে যায়। তো এটাও কিন্তু স্কিন কেয়ারের প্রোডাক্টে ইনক্লুড করতে পারেন। শেষে আরেকটা কথাই বলবো, বাচ্চার ত্বকের যত্নটা মেইনলি হচ্ছে গিয়ে হাইজিন মেনটেন করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, আর এটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করে তার মায়ের উপরে, সে কীভাবে বাচ্চাকে মেনটেন করছে, কীভাবে যত্ন করছে এবং কী ধরনের প্রোডাক্ট বাছাই করছে। যেটা আগেই বললাম যে প্রোডাক্ট বাছাই করার সময় আপনি অবশ্যই ন্যাচারাল এবং হার্বাল প্রোডাক্ট কিনবেন এবং বাচ্চাকে যতদূর সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রাখুন। এমন রুমে রাখুন যেখানে হাওয়া চলাচল হচ্ছে, ঘরের পরিবেশও ক্লিন, সেটার দিকে নজর রাখুন। তো বাচ্চার যত্ন সম্পূর্ণভাবে আপনার হাইজিন এবং আপনি কতটা ঠিকভাবে পরিচালনা করছেন তার উপর ডিপেন্ড করে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর কী ধরনের ভিডিও দেখতে চাইছেন কনফিউজ প্যারেন্টিংয়ে সেটাও মেনশন করতে ভুলবেন না। আর হ্যাঁ, আবারও বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এইটুকুই, নেক্সট আরেকটি ভিডিওতে আরও কিছু ইনফরমেশান, আরও কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব।